আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি কি গাড়ি দেখাবেন? আমি তিনটা নোহা দেখাবো, দুইটা ওল্ড সেভেন নোহা আছে আর একটা এসআই গ্রেডের নোহা আছে। আচ্ছা, তো চলুন। তার আগে আমি একটু আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 8/E মিরপুর বাজার রোড, 1 নম্বর গাবতলী। যে কোনো দিক থেকে আমাদের শোরুমে আসতে পারবেন, একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত, লালকুঠি বাজারের আগেই। গাবতলী থেকে আসলে লালকুঠি বাজারের আগে এবং 1 নম্বর হয়ে আসলে লালকুঠি বাজারের এক জাস্ট 30 সেকেন্ডের রাস্তা, একদম মেন রোডে। আর আমাদের শোরুমের নাম হচ্ছিল কার প্যালেস বিডি। তো আমি তিনটা নোহা দেখাবো, দুইটা ওল্ড সেভের নোহা, একটা এসআই গ্রেডের নোহা দেখাবো। প্রথমে আমি 2002-এর ওল্ড সেভের একটি নোহা দেখাচ্ছি। এটা সিলভার কালারের নোহা, জি এডিশনের গাড়ি, একদম 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি। সামনে দেখতে পাচ্ছেন হেডলাইটের অপশন, টায়ারগুলি অলমোস্ট ব্র্যান্ড নিউ, লুকিং গ্লাস রেইন সিটের অপশন রয়েছে এবং দরজার সাথে নিকেলের ব্যবহার রয়েছে। একদম নোহা স্কোয়ারের, নোহা এসআইয়ের মতন। সামনে বডি কিটের অপশন রয়েছে, এটা বিল্ট ইন জাপান সেটিং। সাইটের এটা অনেকটা এসআই গ্রেডের, এসআই নোহার মতন বডি কিটের মতো দেখাই যায়, খুবই ফ্রেশ কন্ডিশনের। সামনে পিছে দুই জায়গাতেই বডি কিটের অপশন লাগানো রয়েছে। পিছনে রয়েছে স্কয়লারের অপশন, রয়েছে অ্যান্টিনার অপশন, 11 সিরিয়ালের। সামনে পিছে দুইটি নাম্বার প্লেট একদম ফ্রেশ এবং খুবই ফ্রেশ কন্ডিশনের নোহা, সিলভার কালারের। এটার মধ্যে রয়েছে 90 লিটার সিএনজি ইনস্টল করা রয়েছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনের, 100% অ্যাক্সিডেন্ট ফ্রি, খুব ভালো কন্ডিশনের একটি নোহা, জি এডিশনের। আমি ভিতরের ভিউ একটু দেখাচ্ছি। এটা আরেকটা চমক আছে, সেটা হচ্ছে হাই সুপার জিএলের মতন এটা লাস্ট গার্ড পাওয়ার। পেছনের দুইটি দরজা লাস্ট গার্ড পাওয়ার এবং জি এডিশন হওয়াতে প্রত্যেকটা সিট ফোল্ডিং করা যায়। দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এসির অপশন, বিস্কিট কালারের সিট কভার লাগানো রয়েছে, ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরে সামনের দুটি হ্যান্ড ক্যাপ্টেন সিটের মতনই হ্যান্ডরেস্ট রয়েছে এবং খুবই ফ্রেশ কন্ডিশন। ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ, দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের। 2002-এর মডেল, 2004-এর একদম শেষের দিকে, ডিসেম্বর মাসের শেষের দিকে এই গাড়িটির রেজিস্ট্রেশন, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের। এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 11,50,000 টাকা, তবে আরেকটু কম করে দেওয়া যাবে, সেক্ষেত্রে কার প্যালেস বিডিতে চলে আসতে হবে। আমি আরেকটি ওল্ড সেভের নোহা দেখাবো, KR42, বাংলাদেশের জাতীয় গাড়ি এক্স করোলার মতন এই নোহা গাড়িগুলি। এগুলি একবারে কই মাসের মতন চলে, কন্ডিশন খুবই ভালো। এবং এটার আরেকটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে, এটা KR42 2005-এর মডেল গাড়ি, বাট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, সামনে পিছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, আশ্চর্যের বিষয় এটা। এবং ইঞ্জিনটারই কন্ডিশন লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ, ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ, কালো রঙের সিট কভার লাগানো রয়েছে, দরজার প্যাডটাও একদম ফ্রেশ। এবং এটা নিচা ফ্লোরের গাড়ি, দেখতে পাচ্ছেন অনেকেই উঁচু ফ্লোর নিচে ফ্লোর খোঁজে, এটা নিচা ফ্লোরের গাড়ি, চমৎকার কন্ডিশনের KR42 2005-এর মডেল, 2012-তে রেজিস্ট্রেশন করা। সামনে পিছে রয়েছে হেভি স্টিল বাম্পার, রয়েছে অ্যান্টিনা, রয়েছে ওয়াইফার সিস্টেম, 15 সিরিয়ালের গাড়ি, খুবই কম বাজেটের নোহা গাড়ি। ইঞ্জিনটারই কন্ডিশন লাগানো রয়েছে এবং সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল। এই গাড়িটি 2005-এর মডেল, 2012-তে রেজিস্ট্রেশন করা। এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 10,90,000 টাকা, তবে যথেষ্ট অনার করার চেষ্টা করবো আমরা, সেক্ষেত্রে কার প্যালেস বিডিতে আসতে হবে। কার প্যালেস বিডিতে আসলে অবশ্যই আমরা যথেষ্ট চেষ্টা করব অনার করার জন্য। এখন আমি একটি আপগ্রেডেড নোহা দেখাবো, এটা এসআই গ্রেডের নোহা। সামনে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট নিউশেভের, 15 সিরিয়ালের, পুশ স্টারের গাড়ি, দুইটি দরজা পাওয়ার, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, রংটা অরিজিনাল আছে, টিপটনিক গিয়ার রয়েছে, 10-এর মডেল থেকেই টিপটনিক গিয়ার আসছে, আর এই গাড়িটাতে টিপটনিক গিয়ারের অপশন রয়েছে। সামনে পিছে সামনের বডি কিটের অপশন দেখতে পাচ্ছেন এসআই গাড়িতে, দেখতে পাচ্ছেন বডি কিটের অপশন এবং সাইডের বডি কিটের অপশন, লুকিং গ্লাসের সাথে রয়েছে ইন্ডিকেটার অপশন। পুশ স্টারের গাড়ি, ফাইন ভাই একটু পুশ স্টারের অপশনটা একটু দেখা দিই। দেখতে পাচ্ছেন পুশ স্টারের অপশন, স্টিয়ারিংয়ের সাথে রয়েছে কন্ট্রোলিং অপশন, রয়েছে টিপটনিক গিয়ার, প্লাস মাইনাস হয়ে দেখতে পাচ্ছেন, দরজার প্যাডটি একদম ফ্রেশ, দুইটি দরজাই পাওয়ার। ওই পাশ দিয়ে দেখাই দিই ফাহিম ভাই, পাল কালারের গাড়ি, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, একদম 100% ফ্রেশ, এটা সিএনজি করা রয়েছে।
ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে, সেন্ট্রাল এসি একদম ফ্রেশ কন্ডিশনের। এই পাশ থেকে একটু ভিতরের ভিউটা দেখা দিই। দেখতে পাচ্ছেন সামনে ক্যাপ্টেন সিটের মতন রয়েছে, হ্যান্ডরেস্ট রয়েছে, একদম ফ্রেশ কন্ডিশনের। সিএনজি করা রয়েছে, দুইটি দরজা পাওয়ার একদম ফ্রেশ। পিছনে স্কয়লার রয়েছে আর প্রত্যেকটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ, প্রত্যেকটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ, কোনো সিরিয়াল নেই। সামনে পিছিয়ে দুইটি নাম্বার প্লেট একদম ফ্রেশ রয়েছে। রেন সিটের অপশন লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটর ল্যাম্প পেয়ে যাচ্ছেন, এসআই গ্রেডের নোহা। বডি কিটটা একদম ফ্রেশ কন্ডিশন, দেখতে পাচ্ছেন বডি কিটের অপশন। আর পাল কালারের গাড়ি, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল। এটা 2011 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, 2011 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা এসআই নোহা। এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 23,50,000 টাকা, মাত্র 23,50,000 টাকা। তবে আরেকটু কম করে দেওয়া যাবে, সেক্ষেত্রে সরাসরি কারপ্যালেস বিডিতে চলে আসতে হবে। আর কারপ্যালেস বিডিতে আসলে আমরা যথেষ্ট অনার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।